أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের সাথে অন্য কোনো নামাজ পড়ার বাধ্যবাধকতা আছে কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব কোরআন আমাদেরকে কি উত্তর দেয়। প্রথমে জানতে হবে ফরজ নামাজ। নামাজকে আমরা সাধারণত তিন ভাগে বিভক্ত করি, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, আবার অনেকে চার ভাগে বিভক্ত করেন, ওয়াজিব নামাজ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন নামাজের ব্যাপারে, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করতে হবে এটা আমরা জানলাম, আকিমিস সালাত। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকি লাইলি ওয়া কুরআনাল ফজর। নামাজ কায়েম করতে হবে সূর্য যখন যখন ঢলে যাবে, তো সূর্য 3 টাইম ঢলে যায়, 3 টাইমে আমরা জোহর আসর মগরিব পড়ি, আর ফজর আর ইশার কথা আয়াতের ভিতরে উল্লেখ রয়েছে। নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কাকে দিয়েছেন? রাসুলে কারিমকে। রাসুলে কারিম সাহাবাদেরকে নিয়ে তিনি জামাত করতেন। এখন জামাতের পূর্বে অনেকে নামাজ পড়েন, জামাতের পরেও অনেকে নামাজ পড়েন। তো জামাতের পূর্বে যদি আপনি নামাজ পড়তে চান, এটা হচ্ছে আপনার ব্যাপার। জামাতের পরে যদি আপনি নামাজ পড়তে চান, এটাও আপনার ব্যাপার। আল্লাহ তাআলার নির্দেশ ফজরের সময় মসজিদুল হারামে আমরা দেখতে পাচ্ছি 2 রাকাত। মানব সমাজের যিনি ইমাম তার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে ওয়াইবতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু শব্দ দ্বারা পরীক্ষা করলেন, ইব্রাহিম তা পুরাও করে। কলা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বললেন যে আমি মানব সমাজের জন্য তোমাকে ইমাম রূপে নির্বাচন করলাম। ইব্রাহিম রাসুল বললেন ঠিক আছে, তাহলে আমার বংশধর গণের ভিতরেও কি আপনি কাউকে ইমাম রূপে নির্বাচন করবেন? কলা অমিন দুরিয়াতি, আল্লাহ উত্তর দিচ্ছেন কলা লা ইয়ানালু হাদিস জালিমিন, যারা জুলুমকারী হবে তাদের সাথে আমার কোনো অঙ্গীকার থাকবে না। তো রাসুলে করিম ইব্রাহিমের বংশের একজন, তিনি নামাজ পড়াতেন ঠিক ওইভাবে যেভাবে ইব্রাহিম রাসুল পড়াতেন। আপনাদের সকলের কাছে যদি আমি জিজ্ঞেস করি কাবাতে কত রাকাত পড়ানো হচ্ছে, আপনারা সবাই বলবেন 2 রাকাত। জোহরে কত রাকাত? 4 রাকাত। আসরে কত রাকাত? 4 রাকাত। মগরিবে কত রাকাত? 3 রাকাত। ঈশায় কত রাকাত? 4 রাকাত। তারাবির ব্যাপারে যখন জিজ্ঞেস করব তখন বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবে 3 শ্রেণীর মুসলমানেরা। এক শ্রেণীর লোকেরা তো বলবে তারাবি নেই, আর এক শ্রেণীর মুসলমানেরা বলবে 8 রাকাত, আর এক শ্রেণীর মুসলমানেরা বলবে 12 রাকাত, আর এক শ্রেণীর মুসলমানেরা বলবে 9 রাকাত। ঠিক এইভাবে আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি যদি হজ করে আসেন তাহলে দেখবেন সেখানে 27 রাকাত পড়ানো হচ্ছে ঈশার সময় রমাদান মাসে। এই নামাজগুলি আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে, তাই আল্লাহ আকিমিস সালাহ শব্দটি ব্যবহার করছেন এই কোরআনের ভিতরে। এই সালাত নিয়ে 67 জায়গায় লেখা রয়েছে কোরআনে। এই সালাতের সাথে যদি কোনো নামাজ কেউ পড়ে, তার জন্য কোরআনের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। এরপরেও যদি আপনি মনে করেন না আমার কাছে সময় রয়েছে, আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে চাই, আপনার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যক্তিগত ব্যাপার ইসলাম না।
ইসলামের হুকুম দুই নম্বর সুরা আল বাকারার 125 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। ইব্রাহিম রাসুলকে আল্লাহ মানব সমাজের জন্য ইমাম বানিয়েছেন, মানব সমাজের ইমাম, ইমামতি করার জন্য একটি স্থানে দাঁড়িয়েছেন, সেখানে তিনি নামাজ যেভাবে যে ভঙ্গিতে যখন যখন যত রাকাত পড়াইছেন সেইগুলি হচ্ছে আমাদের জন্য বাধ্যবাধকতা, ফরজ। এরপরে যদি কেউ মনে করে সুন্নাতুল্লাহ পড়তে হবে, আল্লাহ তাআলার জন্য সুন্নাত, সে পড়তে পারে, তার নিজস্ব ব্যাপার। কিন্তু সুন্নাত রাসূলুল্লাহ যদি কেউ পড়তে চায় সেটা চলবে না। আবার যদি কেউ নফল পড়তে চায় পড়তে পারে, নফল মানে অতিরিক্ত, সুন্নাতুল্লাহ মানে আল্লাহ তাআলার রীতিনীতি হিসাবে সে পড়তে চাচ্ছে। সুন্নাত রাসূলুল্লাহর অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জন্য সুন্নত পড়া, সেটা শিরিক হয়ে যাবে, কারণ কোনো নামাজ কোনো মানুষের জন্য পড়তে পারে না। মানুষ রাসূল তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ইবাদতে শরীক করা যাবে না, আর আমরা রাসূলের নামে শরীক করতে চাচ্ছি, সেটা কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড হয়ে যাবে। সেই হেতু যে ভাই প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের সাথে অন্য কোনো নামাজ পড়ার বাধ্যবাধকতা আছে কিনা জানা উচিত ওনার, ইসলাম ফরজের ব্যাপারে কথা বলে আর নফল ওয়াজিব সুন্নত নিয়ে কথা বলে না। এরপরেও যদি কেউ পড়তে চায়, কোরআন যে জিনিসকে নফল বলে সে জিনিসের ব্যাপারে আল্লাহ বলেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জা বিহি নাফিলাতাল লাক, রাত্রিতে এই কোরআনের সাথে যদি কেউ মুজাহাদা করে, সংগ্রাম করে, শিখার জন্য চেষ্টা সাধনা করে, সে ব্যাপারে আল্লাহ বলেন নাফিলাতাল লাক, তোমার জন্য সেটি হচ্ছে নফল কাজ। কোরআনের সাথে যদি আপনি রাত্রিতে সময় দেন তাহলে সেটা হবে নফল কাজ, আর এই কাজ যদি আপনি আমি করতে পারি তাহলে এই আয়াতের ভিতরে কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইল এর আয়াত নম্বর আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন 77 নম্বর আয়াত 17 নম্বর সূরা বানি ইসরাইল, সুন্নাতামান কদার সাল্লা কবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। আল্লাহ তাআলার একটি গতি রীতিনীতি রয়েছে আর আল্লাহ তাআলার সুন্নাত পরিবর্তন হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরা 17 নম্বর সূরা বানি ইসরাইলের 79 নম্বর আয়াতে অমিনাল লাইলি, রাত্রিতে যদি ফাতাহাজ্জাত বিহি, এই কোরআনের সাথে সময় লাগানো হয়, তাহাজ্জুদ করা হয়, মুজাহাদা করা হয়, সংগ্রাম করা হয়, তাহলে আল্লাহ বলেন নাফিলাতাল লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত। এই তাহাজ্জুদ থেকে আমাদের দেশের লোকেরা তাহাজ্জুদের নামাজ মনে করেন, যেটা আদৌ ঠিক না। তারপরে বলা হচ্ছে যদি রাত্রিতে কেউ কোরআনের সাথে মুজাহাদা করে, সময় লাগায়, কোরআন শিখার জন্য সময় ব্যয় করে, রাত জাগে, আসা আইয়া বাফাকা রব্বুকা মাকামা মাহমুদা, অচিরেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন স্থানে তাকে উপনীত করবেন যে স্থান সুপরিচিত, মাকামে মাহমুদ। কোরআনের সাথে একটু মুজাহাদা করেন সেটা নফল হবে, কিন্তু নফল নামাজের ব্যাপারে কোরআন কখনো আপনাকে হুকুম দেয় না, সুন্নত নামাজের ব্যাপারে হুকুম দেয় না, ওয়াজিব নামাজের ব্যাপারে হুকুম দেয় না। এই হুকুমগুলি যারা যারা দিচ্ছেন তাদের জানা উচিত, কোরআনের বাহিরের কোনো হুকুম যদি কেউ মানে তাহলে সে মুশরিক হয়ে যাবে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলে না। আর এই হুকুমই হলো বাধ্যবাধকতা, যাকে আমরা বাংলা ভাষায় বাধ্যবাধকতা বলি, আরবিতে বলা হয় ফরজ। তো কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। তো ফরজ নামাজের সাথে অন্য কোনো নামাজ পড়ার জন্য, সে যে কোনো নামাজই হোক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ নেই, বাধ্যবাধকতা নেই। এমনকি রাসূলে কারিমও কখনো বলেননি, যদি তিনি বলতেন তাহলে কোরআনের
ভিতর থেকে বলতেন, কোরআনের বাহিরের কেউ যদি বলে অমুক গ্রন্থে লেখা আছে রাসুলের নির্দেশ, তাহলে ওই লোকটি মুশরিক হয়ে যাবে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন এবং কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। আর ফরজের সাথে আমরা কোনো জিনিস যেন সংমিশ্রণ না করি যার কোনো বাধ্যবাধকতা ইসলাম আমাদেরকে দেয় না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।